আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রি ক্যাশের নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো মূলত সবাই এই টার্ন টু ট্যাপের আপডেটের পরে একটা সমস্যা ফেস করতেছে, বলতেছে ভাই, সবাই প্রায় আমার টেলিগ্রাম চ্যানেলে নক দিতেছে ভাই আইপিটা কানেক্ট করতে পারছি না টার্ন টু ট্যাপে। তো এই নিয়ে সর্বপ্রথম আপনাদেরকে ভিডিওটা আমি দিতেছি। তো আপনারা টার্ন টু ট্যাপে সেম জিনিসই আছে, শুধু এখানে যে সাইটে যে পোর্ট অপশনটা ছিল সেই পোর্ট অপশনটা কিন্তু নাই। তো পোর্ট অপশনটা না থাকলেও সমস্যা নাই। তো আপনারা এখানে আপনাদের আইপিটা বসাবেন, বসানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা যে সেমিকোলন মতন যেটা আছে, মানে স্টু আর এক কথায় যেটা বলা হয়, তো আপনারা ওই স্টুটা এখানে বসাবেন। বসানোর পরে আপনারা এবার পোর্টটা এখানে বসাই দিবেন, আপনাদের যে যার যেমন পোর্ট সেটা এখানে বসাবেন। তো আমি পোর্টটা বসাই আপনাদেরকে কানেক্ট করে দেখায় আমার আইপিটা কানেক্ট হয় কিনা। তো আপনারা এখানে পোর্টটা বসাই এভাবে আপনারা কানেক্ট করবেন। তো এটা আপডেটের পরে এই ভার্সনটা যাদের মনে করেন 11 ভার্সনের ঊর্ধ্বে তাদের এই সমস্যা হইতেছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আইপিটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আপনারা এইভাবে আইপিটা কানেক্ট করতে পারেন। তো এটা হচ্ছে ছিল আজকে প্রথম যে স্টেপ। তো আপনাদের জন্য আরও কিছু আর্নিং সাইট নিয়ে আসছি, ফ্রিক্যাশের পরে আরও কিছু আর্নিং সাইট আপনাদেরকে শেয়ার করবো, যেটা আপনারা দিনের $3 শুধু মাইনিং করে ইনকাম করতে পারবেন, যেটা এই জুন মাসে কিন্তু উইথড্র দেওয়ার কথা রয়েছে। তো আপনারা শুধু দিনের বেলা একবার ঢুকবেন, ঢুকে শুধু স্টার্ট করলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। প্রত্যেক দিন একই টাইমে শুধু ওইটা স্টার্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার মাইনিংটা হতে থাকবে। প্রত্যেক দিন $3 করতে পারলে মনে করেন এবারে যদি আপনি এক মাস ইউজ করেন, এক মাস পরে যদি উইথড্রটা দেয়, তাও আপনি মনে করেন $150 মতন উইথড্র দিতে পারবেন। তো ফাইনালি আমি ফ্রিক্যাশের প্রথম যে অফারটা আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে পাচ্ছেন ইএমএম ওয়ালেট 1390 কয়েন, যে কমপ্লিটলি 100 and earn, এটা কিন্তু আপনারা সকাল 6:30 পরে কিন্তু আপনারা এই অফারটা কমপ্লিট করবেন। তো এটা মূলত নতুন আসছে, এটা হচ্ছে অফার পুরোর এর অফার ইএমএম ওয়াল থেকে করতে হবে, তো এটা মাথায় রাখবেন। তো যারা মনে করেন মায়া ফ্রি করছিলেন এর আগে, যারা টিকটক করছিলেন ওর ভিতর থেকে 1400 কয়েনের উপরে যেটা, তো সেম জিনিস কিন্তু এটা। তো এটা নতুন আসছে, তো মায়া ফ্রির ভিতরে কিন্তু টিকটক নয় এখন বর্তমানে। তো ক্যাশ অ্যাপ ছিল, ক্যাশ অ্যাপটাও ওরা উঠাই নিচ্ছে, কিন্তু প্যানেরা ছিল সেটাও উঠাই নিচ্ছে। তো এখন মূলত আপনারা এই মায়া ফ্রির সেম জিনিসটা দেখতে পাচ্ছেন। তো অফার প্রোর অফার যেহেতু প্রথমবার হয়তো বা ক্লিক নিতে নাও পারে, তো পরবর্তীতে আপনারা আবার ট্রাই মারবেন, তাহলে দেখবেন ক্লিকটা নিবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টিকটকটা শো করছে, বাট এই টিকটকটা আপনারা ইনস্টল ওপেন করে রেজিস্টার করে কিছু ভিডিও দেখলে কিন্তু আপনার পয়েন্টটা ইনস্ট্যান্ট তারা দিয়ে দিবে। তো দেখি আমার পয়েন্টটা তারা দেয় কিনা। তো আমি কিন্তু এই অফারটা একবারও কমপ্লিট করিনি, তো ফার্স্ট আজকে আমি সর্বপ্রথম কমপ্লিট করে দেখি আমার পয়েন্টটা দেয় কিনা। তারপরে আমার পয়েন্টটা যদি দেয় তাহলে আপনারা কালকে থেকে এটা ট্রাই করবেন। তো আমি অলরেডি টিকটকটা ইনস্টল দিতে শুরু করছি, মানে ডাউনলোড করতে আর কি। তো আমার ইনস্টল দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো আমি টিকটকটা অলরেডি করে দেখি আমার পয়েন্টটা তারা দেয় কিনা। তো আমার কিন্তু অলরেডি টিকটকটা করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার ফ্রি ক্যাশে রিফ্রেশ দিয়ে দেখবো আমার পয়েন্টটা তারা দিছে কি না। তো যদি ইনস্ট্যান্ট দেয় তাহলে ভিডিওটা দিব, আর যদি ইনস্ট্যান্ট না দেয়, তো আমার কিন্তু ইনস্ট্যান্ট দিছিল না, কিন্তু পরবর্তীতে টিকটকের পয়েন্টটা কিন্তু আমার দিছিল কিছুক্ষণ পরে। তো তাই জন্য আমি কি ভিডিওটা স্কিপ করে দিছিলাম। তো মোটামুটি আজকে আমি সারাদিন যা কাজ করছি সেইটা আপনাদেরকে দেখাই। তো পরবর্তীতে আমি এখনও ভিডিও কমপ্লিট করিনি, তো আপনাদেরকে পুরোপুরি যে কাজগুলো করছি সেগুলো নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা রেফারাল মানে আইডি। তো মোটামুটি এখান থেকে আমি 25টা শুধু রেফার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু $49 উপরে এই অ্যাকাউন্ট থেকে আর্ন হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাই কোন কোন অফারগুলো আমি কমপ্লিট করেছি, যা যেগুলো অফার আপনারা কমপ্লিট করলে এমনিতে আপনাদের 10+ ইনকাম হয়ে যাবে, কিন্তু আমার কিন্তু অলরেডি 11+ ইনকাম হয়ে গেছে। তো রিভিউ থেকে গভ অ্যাসিস্ট্যান্ট এটা আপনারা করবেন, তো এটা হচ্ছে সাইন আপের কাজ। তো এগুলোর ভিডিও তো অলরেডি দেওয়াই আছে। তো তারপর আপনারা কপি স্টিকটা করতে পারেন 544, তারপর অফার টু থেকেও পাবেন, এখান থেকেও করতে পারেন। তো আমি এখান থেকে ইমেম ওয়াল থেকে কমপ্লিট করেছি কপি স্টিক 544 কয়েন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন টুক টিভি থেকে অলরেডি 580 কয়েন আমি কিন্তু
আর্ন করে ফেলেছি টিভি থেকে 580 পয়েন্ট। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কার্বন ল্যাঙ্গুয়েজ যেটা 17টা অ্যাড কমপ্লিট করলে কিন্তু পয়েন্ট তারা দিচ্ছে, কিন্তু অফার টু দিকে করলে কী হচ্ছে এখন পেন্ডিংটাই বেশিরভাগ দিচ্ছে। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কাউন্ট মাস্টার, এটা কিন্তু আমি অফার টু থেকে কমপ্লিট করেছি। এটা কিন্তু আপনারা সকাল থেকে কমপ্লিট করবেন, তাহলে আপনারা কিন্তু লিঙ্কে ক্লিক নেবে, তাহলে কিন্তু ক্লিক নেবে না আপনারা। এটা ফিল দ্য ফ্রিজটা কমপ্লিট করার পরপরই কিন্তু আপনারা কপি স্ট্রিমটা কমপ্লিট করবেন। ফিল দ্য ফ্রিজটা আপনারা সকাল 6:30টার দিকে, 6:30টার আগে থেকে খেলা শুরু করবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন কমপ্লিটলি 100 অ্যান্ড 8, যেটা আপনাদেরকে ওইখানে দেখাইছিলাম 1390 কয়েন, এটা কিন্তু আমার ইনস্ট্যান্ট পেইড করে দিচ্ছে 1390 কয়েন। তো যে এটা টিকটক ডাউনলোড করছিলাম আর কি। তো তারপর দেখতে পাচ্ছেন আমি আবার ওইখানে আই হাট করছি 254 কয়েন, এটা আপনারা কমপ্লিট করতে পারেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলি করছি, স্কুলিটাও কিন্তু পয়েন্টটা দিচ্ছে। তো স্কুলের ভিডিও তো অলরেডি আমার দেওয়া আছে, আপনারা যারা স্কুলে পড়তে চান সহজ সাইন আপের কাজ, তো তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। তো হানকাই যেটা এটা ইনস্টল ওপেনের কাজ, এটা রিভিনিউ থেকে মানে দিচ্ছে আর কি, পয়েন্টটা ইনস্টল ওপেন করলে পয়েন্টটা দিচ্ছে। তো সন্ধ্যার পরে আপনারা এটা ট্রাই করবেন, এটাও মন করেন হচ্ছে একটা সাইন আপের কাজ, এটাও আপনারা সন্ধ্যার পরে ট্রাই করবেন, কিংবা সন্ধ্যার পরে যদি না হয় তাহলে আপনারা দিনের বেলা ট্রাই করতে পারেন। তারপরে টুইং রেস, 3D রানিং, এটাও কিন্তু আমি 507 পয়েন MM ওয়াল থেকে কমপ্লিট করেছি, এটা একটা সহজ গেম। তারপরে কার্বন ল্যাঙ্গুয়েজ, এটা 1015 পয়েন্ট, এটা আমার 2 দিনের পেন্ডিং দিয়েছে, এটা আপনারা MM ওয়াল থেকে কমপ্লিট করবেন। তারপরে আছে আলিবাবা, আলিবাবাটা আপনারা অ্যাডগেট থেকে কমপ্লিট করবেন, 100 এ 100 আপনাদের ইনস্ট্যান্ট পয়েন্ট দিবে, এটা 10টার সময় করবেন। তারপর ড্রিম উইডিং, এই গেমটা তো অলরেডি আমার দেওয়া আছে, তো এটা আপনারা যে অফার থেকে করবেন সমস্যা নাই, ইনস্ট্যান্টই দিচ্ছে। তারপর কাউন্ট মাস্টার, এটা আমি MM ওয়াল থেকে কমপ্লিট করছি 471 পয়েন্ট। তারপর ফিল দ্য ফ্রিজ আয়াতিস টু থেকে আমি কিন্তু এটাও কমপ্লিট করছি, বাট এইগুলো করে কিন্তু আমার অলরেডি 11.5 উপরে হয়ে গেছে, বুঝতেই পারছেন $11.5 হওয়া মানে তো বিশাল ব্যাপার এখন বর্তমানে। তো আরেকটা সুসংবাদ আছে আপনাদের জন্য, সেটা হলো যে ফ্রিক্যাশ এখন নতুন অ্যাকাউন্টে আর ব্যান যাচ্ছে না। তো মূলত পরপর হচ্ছে আমার এক ফ্রেন্ড 5 দিন কিন্তু নতুন অ্যাকাউন্টে উইথড্র দিচ্ছে, 5 দিন সাকসেস হয়েছে। তো এখন মূলত আর সেই ব্যানটা যাচ্ছে না, যারা বিগ মামা আইপি ইউজ করছে তাদেরই উইথড্রটা সাকসেস হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আলিবাবা, বামপপ, এইগুলো এখান থেকে কমপ্লিট করতে পারেন। তো এগুলো করবেন তো মোটামুটি আপনাদের 10+ ইনকাম হয়ে যাবে 100 এ 100। তো আপনাদেরকে আমি এটা স্ট্যাকে উইথড্র দিয়ে প্রমাণ স্বরূপ দেখাই যে উইথড্রটা আসলে হচ্ছে কিনা, ঠিক আছে। আর পরবর্তীতে যখন আপনাদের যদি স্ট্যাকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, স্ট্যাক কীভাবে খুলতে হয়, কীভাবে উইথড্র করতে হয় এটার ভিডিও যদি লাগে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে আপনারা জানাবেন, তাহলে এর পরবর্তীতে নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো মোটামুটি এই অফারগুলো কমপ্লিট করলে কিন্তু আপনাদের একটা ভালো পরিমাণের ডলার আর্ন হয়ে যাবে। তো আমি কিন্তু আরেকটা সাইটে আপনাদেরকে বলতেছি, হ্যাঁ, সে সাইডে আপনারা শুধু মাইনিং করে কিন্তু $3 উপরে আর্ন করতে পারবেন প্রত্যেক দিন, শুধু একবার শুধু একটা ক্লিকের মাধ্যমে। তো আপনারা ঠিক রাইট টাইম 10টার দিকে আপনারা যে ক্যাশ অ্যাপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2047 কয়েন, এটা আপনারা 10টার পরে মানে দিনের বেলা 10টার পরে আপনারা ক্লিক দিবেন বাংলাদেশ টাইম, তাহলে কিন্তু ক্লিক দিলে আপনারা 2047 কয়েন ইনস্ট্যান্ট পাবেন। তারপর আপনারা মিসড প্লে, এটা আপনারা করতে পারেন, এটা শুধু একটা গেম ডাউনলোড করে 5 মিনিট খেললে তারা পয়েন্টটা দিচ্ছে। তো মোটামুটি এই অফারগুলো করলে কিন্তু 100 এ 100 আপনারা অনেক কয়েনই আর্ন করতে পারবেন 10+। তো যাই হোক, এবার আমি আপনাদেরকে যে যে সাইটটার কথা বলতেছিলাম, এই সাইটটা শুধু আপনারা প্রত্যেকদিন একটা করে ক্লিক মারবেন রাইট টাইম, মানে আজকে যে সময় একটা ক্লিক দিবেন, কালকে রাইট টাইম একটা করে ক্লিক দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই সাইটটার নাম হচ্ছে ক্যান্ডি পকেট। যারা এই সাইটটা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, অবশ্যই আমার নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিবেন। তো প্রত্যেক দিন শুধু আপনারা একটা করে ক্লিক মারলে কিন্তু আপনাদের আর্ন হয়ে যাবে $3 করে প্রত্যেকদিন মাইনিং হতে থাকবে। তো এটা জুন মাসে 100 এ 100 শুনলাম যে আছে তারা উইথড্র সিস্টেমটা চালু করবে। তো আপনারা জিমেল দিয়ে এখান থেকে সাইন আপ করে নেবেন, নিলে তারপরে এখান থেকে আপনারা আর্ন করতে পারবেন। তো আপনারা এখানে ইনাবল করে দিলে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু উপরে মাইনিং চলতেছে,
জোরে মানি হইতেছে দেখতেই পাচ্ছেন। তো আপনারা এখান থেকে এটা অন করে রাখবেন। তো এখানে আপনাদের আরেকটা জিনিস আপনাদের উপরে বোঝাই, সেটা হচ্ছে আপনাদের যদি ডাটা অফ থাকে তাও আপনাদের মাইনিং হবে। তো প্রত্যেক দিন যে আপনারা $3 করে পান, তো যদি এক মাস আপনারা এটা ইউজ করেন তো $150 আপনাদের চলে আসলো। তো তারা যখন উইন্ডো সিস্টেমটা চালু করবে তখন হান্ড্রেড কী হবে, $150 আপনাদের প্রায় 15,000-16,000 আপনারা ইনকাম করতে পাচ্ছেন শুধু একটু সময় দিয়ে, মানে একটা ক্লিক মারলে তো সাপোজ আপনার কাজ শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বলে দিচ্ছে 50 ক্যান্ডি হইলে কিন্তু তারা $15 আমাদেরকে দিবে। তো এটা প্রত্যেকদিন আপনারা $3 করে হান্ড্রেড পাচ্ছেন। তো এটা আমার কিন্তু 400 বিক আওয়ার্সে কিন্তু আমার এটা ঘুরতেছে। তো মোটামুটি বুঝতে পারছেন। তো যারা হচ্ছে মনে করেন এই সাইটে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপর আপনারা এখান থেকে যে এখানে আপনারা এখান থেকে একবারে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। তো অ্যাপসটা আপনারা একবারে ফোনে থেকে মেনে ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো এটা আপনাদেরকে আমি দেখাই ফোন থেকে, এই জায়গা থেকে আপনারা ক্লিক দিয়ে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে আপনার পার্সোনাল ফোনে রেখে দিয়ে আপনারা মাইনিংটা করবেন। তো শুধু প্রত্যেকদিন 24 ঘন্টা পর পর আপনারা শুধু একটা করে ক্লিক দিবেন, ওইটা মানে চালু হয়ে যাবে মাইনিংটা। তো এটাই, তো আপনারা এখান থেকে আবারও জিমেলটা দিয়ে অ্যাপসটা আমার কিন্তু অলরেডি ইনস্টল করে আপনাদেরকে দেখাই। তো আমি কিন্তু জিমেল দিয়ে আবারও সাইন আপ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার অটোমেটিক কি ফাস্ট মাইনিং হইতেছে, মানে প্রত্যেক দিন আপনারা